সকালের নাস্তা, মধ্যাহ্ন, ছোটখাটো দুষ্টামি, রান্না বান্না আর কাজ নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আপনাদের দোয়ায় ভালো আছি। ভিডিওর প্রথমে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা পড়ে হাঁটতে গিয়েছিলাম। যেহেতু শুরু করেছি ডায়েট, তাহলে তো হাঁটাহাঁটি মেন করতেই হবে, হাঁটতেই হবে। আর একদিন হাঁটলে পরের দিন না হাঁটলে শরীরটা অনেক ব্যথা হয়ে যায়। তার চেষ্টা করি যতটুকু পারি, কিন্তু মন তার কারণে হাঁটাটা সম্ভব হয় না প্রতিদিন। সকাল বিকাল হাঁটাটা ভালো। আর এদিকে কিছু বাসায় ছিল না, যেহেতু যেগুলো ছিল না বেশি প্রয়োজন ছিল, এটা এটা উইল ছিল না, এর জন্য তার বাবা অফিসে যাওয়ার আগে নিয়ে এসে দিয়ে চলে গেছে। কারণ কাপড় ধুতে হয় প্রতিদিনের রুটিন আমার। আর এদিকে পেস্ট পেয়ে উনি যে দুষ্টামি করতেছে, উনি হলো ওটা নিবে, আর আমি চানাচুর যেহেতু নিয়ে আসছে, অলরেডি সিঁড়ে প্যাকেটটা সিঁড়ে ফেলছে বাবু, এর জন্য ভাবলাম যে ভরে নেই। আর এদিকে উনি পেস্টটা নিয়ে খেলা করতেছে, পেস্ট ওনাকে খুলে দিতে বলতেছে, না দিলে রাগ করে, একটুতেই রাগ হয়ে যায়, দিন দিন বড় হয়ে যাচ্ছে। আর উনি অনেক দুষ্টামি হয়ে গেছে, দেখেন দিয়েছি দেখে বলতেছে হাই আসসালামু আলাইকুম। আর একটা অভ্যাস, যেটা চাবে সেটা দিতে হবে, দিলেই হাই লাভ ইউ মাম্মা পাপ্পা দিবে, আর এলো সালাম দিবে। আর এখন ব্রাশ পেয়ে দেখেন এই যে কি করতেছে, আমি রান্নাঘরে রান্না করতেছি আর উনি এদিকে আয়সা এগুলো করতেছে। এখন ওনাকে পেস্ট দিতে বলতেছে যে ব্রাশ দিয়ে ব্রাশ করবে। আমি বলতেছি এটা শক্ত ব্রাশ, তোমার ব্রাশ আছে? বলতেছে না, এটা এটা আমার ব্রাশ, বাবাই ব্রাশ। দেখেন কিরকম করে, সবসময় এরকম ভাব ভঙ্গি নেয়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। অনেক চঞ্চল হয়ে গেছে আর সবসময় পাট নেই। আর আমার সকালের নাস্তা আমি যেহেতু কিছু খেয়ে খাইনি, টক দই কলা আর খেজুর খেয়ে নিলাম মিক্স করে। আর আপনার নাম কি? হলো মাছ কাটবে? আর ওনাকে আমি বলতেছি আপনার নাম কি, বলতেছি আমি মাছ কাটতেছি। উনি সবসময় কাজে থাকে, আমি কাজ করতেছি নিয়ে আসি বলে দৌড় দিয়ে চলে গেছে যে মাছ নিয়ে আসছে। টিস্যু দিয়ে মাছ বানিয়েছে, সব সময় খেলা করে, আমারও সাথে খেলা করতে হয়। আজ ভাব মাছটা দেখে আমার যতটা রাগ হয়েছে জানেন, ভাবছি যে আজকে সারাদিন কোনো রান্না নেই, মেয়ের দিকে সময় দেব, এর জন্য শান্ত নিরিবিলি হয়ে বসে রয়েছি, কোনো টেনশন নেই মাথায়, কারণ রান্না বান্না বড় টেনশন। আর এদিকে মাছ নিয়ে আসছে, মাছ নিয়ে এসে আমার এত রাগ হয়ে গেছে। পরে বলে যে তোমার টেনশন নেই, আমার লো আজকে অফিসে যাওয়া লাগবে না ছুটি, আমি তোমার মাছ কেটে দিই, সাহায্য করি। উনি কাটতে গেলে তো মাছগুলো সব, কারণে এত সুন্দর মাছগুলো সব কেটে নষ্ট করে ফেলবে, আর অনেকগুলো মাছ নিয়ে আসছে। আমি উনি সাহায্য করছে বটে, কিন্তু ঝটপট করে করে নিলাম, কারণ যে এখন আমার রান্না করতে আমার কিছু পারবো না। বলছে আমি তোমাকে সাহায্য করি, তুমি একটু রান্না করে দাও। পরে আবার উনি যে আলু কাটতেছে সব কেটে কেটে রেডি করে দিয়েছে। আমি এখন জাস্ট বাবুকে ঘুম নিয়ে খাওয়িয়ে ভাবলাম যে সব কিছু দিয়ে রান্না করে বসিয়ে দিই। এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, লবণ সব মাখিয়ে ভালো করে এখন এই সবজিগুলো দিয়ে নিলাম মাছ দেওয়ার পর, আর মাখিয়ে বসিয়ে দিলাম জাস্ট। আর এই যে কালকে তরকারি ছিল, ডাউল ছিল, এই ভাবছি যে এই দিয়ে খাওয়া হবে, কিন্তু যে ওনার জন্য মাছ কাটতে গিয়ে আবার রান্না করে দিলাম। মাছটা আসলে অনেক মজা লেগেছে, মাথা ফেলে নিয়ে আজকে ওর বাবা বললো যে মাথা রেখে দিবা, কারণ আমাদের মাথা খেতে হবে, মাথায় অনেক ভিটামিন পুষ্টি, এর জন্য আর ফেলা হয়নি। আর মাছটা আসলে অনেক মজা লাগলো। আর এই দেখেন বুড়ি কি করতেছে, ওর বাবা যেরকম করে কাজ করে উনিও সেরকম করে কাজ করে। ওর বাবা ডাকতেছে মুন্তাহা, উনি বড় হয়ে গেছেন, দেখেন কি করে। আমরা যখন না থাকি উনি দুষ্টাম কি ফোনে কথা বলতেছে, ওর বাবা এরকম করে কথা করে কথা বলে আর ল্যাপটপে কাজ করে। আবার বলবে যে আচ্ছা ঠিক আছে, কিভাবে কেটে দেয় ফোনটা, দেখেন জাস্ট। সবাই দোয়া করবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ। আর এই আমার পাকনামি বুড়িটার পাকনামি দেখলে আরো অবাক হয়ে যাবে।